আজ আমি এখন আর নেই কোথাও, ছিলে তুমি আমার বুকের ভেতরে, আমি ছিলাম তোমার বুকের ভেতরে, দুজনের গরম উষ্ণতা আজ নেই কোথাও, ঠোঁটে আজ কালিমা কেন আমি একা, আমি কি বোকা না তুমি বোকা, তুমি আমায় খেললে আমি তোমার সাথে খেললাম, আজ কেন মাঠ শুধু ফাঁকা ফাঁকা ফাঁকা। কি ভাবছো দিদি, পাগল হয়ে গেছে? পাগল হয়ে নি, আমি র্যাপ প্র্যাকটিস করছি, র্যাপ গানা। কাল আর তোমার 4 লাখ হলো, কাল কি ইউটিউব মিট হলো, আমি 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 নেই তো কোথাও, আমি নেই তো কোথাও, আমি নেই তো কোথাও, কেন কেন আজ তুমি এত দূরে, কেন তুমি সরে গেছো দূরে, কি করে তুমি গেলে আমাকে ভুলে, আমার মাসিক টাকা তুমি দিলে না, অর্থ অনর্থের মূল তুমি বলে গেলে বলে গেলে বলে গেলে বলে গেলে, উফ উফ উফ, আহ আহ, হবে কি কোনো নতুন খেলা, পাবো কি আমরা নতুন এক কন্ট্রোভার্সির খেলা, হবে 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 হবে, আর কতকাল আমি একা রব, হয়ে গেছে তোমার অনেক দিন থাকা, ফিরে এসো ফিরে এসো ফিরে এসো। আরে আমগো হুল ভাই, হুল ভাই মনে দুঃখ পাইছো, এমনই হয়। 25,000 টাকাটা তো কম রেট ছিল না, হ্যাঁ পুষাইলো না, না আমি মেয়ের দায়িত্ব নেব না, দেখলো তো, নেবা না তো কি হয়েছে, মেয়েটা সুখে আছে এখন, আর এদিকে মুখ দিও না, শোনো, সে একটা মা, সে একটা বাচ্চার মা, হুল হুল, সে একটা বাচ্চার মা, সে ভুল করতে পারে, সে ভুল করতে পারে, কারণ তার স্বভাবটা ওই রকম, তুমি সংসারটা ভেঙে দিও না, ভেবে দেখো তোমার বাড়িতে তোমার মা যদি ওই রকম করতে, আর প্রেম যে কাঁঠালের আটা, মা লাগলে পরে ছাড়ে না তো, সবাই জানে, ভাইরে বাজারে প্রচুর মেয়ে আছে, কুমারী মেয়ে কুমারী মেয়ে, এই বিবাহিতা স্ত্রীদের দিকে নজর দিবা না, তোমার চোখের মধ্যে কেটে রেখে থইবো, এই 21 বছর বয়সে তোমার ঘিটারের তারে তারে কে নাচবে, ঝুঁকে নাচবে নাকি বসে নাচবে, হেলে নাচবে নাকি দুলে নাচবে, কেন তুমি এত নাচানাচি করো, কেন তুমি সংসার একটা ভাঙো, কেন তুমি একটা বাচ্চার কাছ থেকে মা বাবা ছিনো, আছে কি তোমার উত্তর তুমি বলো, আছে কি তোমার উত্তর তুমি বলো, তোমার ঘরের একদিকে সঞ্চয়িতা, তার সাথে তুমি কেন ধোয়া ধোয়া ধোয়ায় তুমি খেলো, কেন 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 কেন, প্রশ্নটা আমারও, কেন মেয়েটা একটু সংসার করতে চেয়ে চাচ্ছে, কোথা থেকে একটু মনটা ওইদিকে রাখতে চাইছে, তাহলে তাহলে কেন কেন চাইছো না ছোট্ট ত্রয়ীটা মা বাবা নিয়ে সংসার করুক, নাকি গেম শুরু হয়ে গেয়া বস, কন্ট্রোভার্সির গেম কি, রিয়েলি তাইলে খুশি, মেয়েটাকে সংসার করতে দাও, মেয়েটা ওই বাড়িতে থাকুক, মেয়েটা ওইখানে সংসার করুক, বাচ্চা নিয়ে করুক, তোমার জন্য বাজারে প্রচুর মেয়ে আছে, এরকম গায়িকা নায়িকা তোমার অনেক কোয়ালিটি, আমি আগে বলেছি, যাও না রে ভাই, যাও না, তোমাদের ওই সিরিয়ালের প্রোডাকশনে এরকম অনেক মেয়ে যে নাটক টাটক করে সিরিয়াল করে, এরকম মেয়েরা, ভালো ভালো মেয়ে আছে, সুন্দরী মেয়েরা যাচ্ছ না ওদের কাছে, ওদেরকে ফেলে দিয়ে এই সব গান, যেদিন থেকে মেয়ে 4 লাখ হয়েছে আর বলেছে আমি সংসারে মন দিয়েছি, তারপর থেকেই তোমার এই উচ্ছৃঙ্খলতা শুরু হয়ে গেছে, হ্যাঁ মেয়েটাকে তুমি আমরা কেন ছুলাচ্ছ, যখন ও ফেলে বেরিয়ে এসেছিল তখন তুমি কেন ওর সঙ্গে রাখলে না তোমাকে, এখন আবার এগুলি কেন করছো, নাকি 24টা মার্কেট গরম রাখবে, দেখো ভাই মার্কেট গরম রাখো আমাদের টাকা তো ঠিক আছে, সংসার ভেঙো না, তোমার মা যখন মেয়েটাকে মেরেছিল তখন তুমি কোথায় ছিলে, আর কেন ভাই, বা এই তুমি বিবাহিত মেয়ের দিকে কেন কেন এইভাবে, এখন তোমার এই গানটা দেখার পর ঝড় আসবে, তুফান আসবে, আমফান আসবে, কাঁঠাল ফান আসবে, ওর মনের ভেতরে রিলস দেওয়া শুরু করে দিয়েছে, প্রেমে পড়া বারণ কারণ অকারণ, তাহলে তাহলে কি হবে, তুমি কি সে শিটংয়ের কথা এখনো ভুলোনি, তুমি কি দীঘা যাওয়ার কথা এখনো ভুলোনি, তুমি কি চাও আবার তোকে নিয়ে মন্দারমণি যেতে, তুমি কি চাও আবার পাখিটা উড়ে যেতে, পাখিটা তো উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে, পাখিটার যে ছোট্ট একটি ছানা আছে তার কি হবে, তার কি হবে,
তার কি হবে? একটা মেয়ে কি সংসার করতে পারবে না? তোমার জন্য বাজারে কি কোনো কুমারী মেয়ে নেই? বাংলাদেশের মেয়ের কি কম হলো? বাংলাদেশ বলতে আমি এখানে পশ্চিম বাংলার কথা বলছি। কেন রে ভাই, একটা মেয়েকে সংসার করতে কেন দিবি না রে ভাই? কিসের এমন কথা? আমি কি আজ নেই কোথাও? কেন তুই নেই? তুই আছিস তোর বাপের বাড়িতে, তুই আছিস তোর মার কোলেতে, তুই আছিস তোর বন্ধুদের সাথেতে। তুই না ভিডিও করতে পারিস না, তুই না দুই মাস পরে মুভি আনবি। বাবু আর মৌ এর, বাবু আর মৌ এর, কই গেল বাবু আর মৌ, কই গেল বাবু আর মৌ? কেন তুমি এত কথা কথা কও? কেন তুমি সংসার ভাঙ্গার নামে এত খেলা করো? এগুলি ঠিক? এইগুলি কি ধর নোংরামি? এই তোমার শিক্ষা ভাই? আচ্ছা ওষুধ তুমি ঘুরেছো, ঠিক আছে, একটা ছেলে একটা হাজবেন্ড এত কিছু করার পর মেনে নিয়েছে, আর তোমার আবার এমন একটা অবস্থা। ছেলেটা তো তোমার বড়টা তো বলছে যে এক ঘরে থেকে সবকিছু করুক, আপত্তি নেই। তুমি তাহলে আবার কেন বলছো তুমি ঘরে কিছু করবে না, আবার বাইরে নিয়ে আসবে মেয়েটাকে? তাহলে আগের মধ্যে চলুক, এটা কেমন কথাবার্তা? সংসার করতে দেবে না মেয়েটাকে? তোমার মা দেখছে না? তোমার মা এখন তোমার গানগুলি বুঝতে পারছে না? আমি নেই কোথাও, আমি কোথায় থাকার কথা ছিল? আমার ছিল ইউটিউব মিটে গিয়ে গিটার বাজাতাম। ওই দিন এটা বললে মিথ্যা সুখের কেন? মিথ্যা সুখে আছে ও, তুমি জানো মিথ্যা সুখে আছে? সুখে সে সুখে আছে নাকি? আর এক্স্যাক্টলি যখনই ম্যান্ডির সাথে ম্যান্ডির যে দুজন লোক ছিল ঝগড়া হলো, তোমাকে নামানো হলো? আমার তো ডাউট তোমাকে এখন কে নামিয়েছে। আমার তো মনে হয় তোমাকে ওরা বলে দেখ আমাদেরকে ব্লক করে দিয়েছে, আমাদের সাথে খারাপ ব্যাপার করেছে, এখন তুই গিয়ে বদলালে, এটা করছে নাকি? ভেরি ব্যাড, তুমি যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট ব্রিলিয়েন্ট। তার মানে কি এই তুমি আরেকটা মেয়েকে সংসার করতে দেবে না? ভালোবাসা মানে শুধু পাওয়া না, তুমি সঞ্চয়টা সামনে রেখেছো না? রবীন্দ্রনাথকে মানো তাহলে। রবীন্দ্রনাথ কি বলেছে? ভালোবাসা কোনো সম্পদ না, তাকে ধরে আঁকড়ে রাখবো। ভালোবাসা মনের গভীরও রাখা যায়। একটা সংসার ভেঙে একটা বাচ্চার কাছ থেকে তার মা বাবাকে আলাদা করে দিয়ে ভালোবাসাটা পাবে? দিব্যি ও করছে, আছে ইউটিউব মিট নিয়ে, এখনো তো রান্না বানানো শ্বশুর বাড়ি থাকবে, বাবা অসুস্থ বাবাকে নিয়ে থাকবে, থাকতে দে বাবা তুই না? আমি কি এখনো নেই কোথাও? আমার শরীরে অনেক জ্বালা উঠেছে, এত জ্বালা ভালো না। কেন তুমি তোমার থেকে এরকম একটা এত বড় মেয়ের সাথে করবে? কেন তুমি একটা ম্যারিড মেয়ে, বড় ছোট ব্যাপার না, কথা হচ্ছে ম্যারিড, একটা বাচ্চা আছে, এখানে একটা বাচ্চার ভবিষ্যৎ জড়িয়ে আছে, জুড়িয়ে আছে। এগুলি ঠিক না, তুমি 11 মাস ভুগ করেছো মেয়েটাকে। আর যেমন বাজারে যেমন আর কোনো মেয়ে পাওয়া যায় না, শুধু ওই লাগে। কি আমার একজন ইসে আসলো রে বড় হিরো, একদম প্রিয়াঙ্কা নিক জোনস হয়ে গেছে। ওরা কারো সংসার ভেঙে সংসার করেনি। প্রিয়াঙ্কার সাথে নিক যখন পরিচয় ছিল তখন প্রিয়াঙ্কা ম্যারিড ছিল না, আনম্যারিড ছিল। আর নিকেরও বোধ হয় ম্যারিড ছিল না, আনম্যারিড ছিল, রিলেশনশিপ ছিল তখন আনম্যারিড ছিল। সংসার ভাঙার পিছিয়ে এখন তো মেয়েটা এমনি রিলস শুরু করেছে, প্রেমে পড়া বারণ। এগুলি খারাপ না, প্রেমে পড়া বারণ? কারণ এইসব কথাগুলি কেন মনে পড়ছে? ওকে তুমি সুশ্রী দিচ্ছ, ভালো সুশ্রুড়ি দাও, সব কিছু করো, বাট এটা শুধু ড্রামা করবে, নট সিরিয়াসলি। 2024 মধ্যে ড্রামাটা রাখবে, সিরিয়াসলি করবে না কিছু। ওকে সংসার করতে দাও, পাখিটির বুকে আর তীর মেনো না, ওকে সংসার করতে দাও। ওর কথা মনে রেখে ওকে জ্বালা দিয়ে আর তুমি নষ্ট করো না, করো না, করো না। কোথাও তুমি নেই, 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 তুমি নেই হয়ে যাও। যাও তুমি গিয়ে কলকাতার ফুটপাতে ঘুমাও, ফুটপাতে ঘুমাও তো ফুটপাতে ঘুমাও, তোমার জায়গা হবে ফুটপাতে, তুমি থাকবে এখানে তার সাথে। এই সব লাইনগুলি কি মান হতে পারে? বিকাল থেকে হচ্ছে ভিডিওটা বানাবো, বানাতে পারিনি, রাগের চোটে মাথাটা আমার ঘুরে গেছে। মেয়েটা কি সুন্দর মিট আপ করলো, পাবলিক মেনে নিল, সমাজ মেনে নিল মেয়েটাকে, পুরো সমাজ ওকে গ্রহণ করলো। আর তুমি এসেছো এখানে আমি নেই কোথাও, আমি নেই কোথাও বলতে বলতে, তুই থাকবিও না কোথাও, একটা গাছতলায় গিয়ে ঘর কর। ও রোজগার নেই না, পয়সা নেই না, কোথায় রোজগার হবে, কোথা থেকে রোজগার করবে, কে আর রাখবে? 25,000 টাকা রাখার মতো ক্ষমতা খুব কম মহিলারই আছে, আর যেই মহিলাদের থাকে না ওরা অনেক হাই ফাই পাবে।
এমন একটা ঝাবড়া মাকা, কি একটা চেহারা! আশ্চর্য, মেয়েটাকে সংসার করতে দেবে না, এগুলি ঠিক না, এগুলি একদমই ঠিক না। তুই কোথাও নেই জানিস, তাহলে আসছিস কেন থুক করে ফেলতে, মাথা ঢুকাতে, দুজনে মাথা তিনজন হয়ে আসতে? ভাল লাগে না সৌমেনের যখন কি হবে, আমার তো প্রচন্ড ডাউট লাগছে। তোকে নামিয়েছেটাকে? তুই যে আবার ফিল্ডে এসেছিস, এভাবে ফিল্ডে আসিসনি, তোকে কেউ নামিয়েছে? এই চ্যানেলটা তো একদম পুরো বন্ধ ছিল, তোকে নামানো হয়েছে না? কে নামিয়েছে? আর ছোট মাস পরে আসতি, মেয়েটা সম্পূর্ণ ভুলে গেল বলে, আর ছোট মাস পরে আসতি, মেয়েটা পুরোটাই ভুলে গেল। এখন জানি না মেয়েটা ভুলতে পারবে কিনা, আবার তো শুশুর উঠে যাবে ওর, ওর তো আছেই, উঠে যাবে শুশুরি, যাবো 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 যাবো, থাকবো 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 থাকবো। এইগুলি করে না বাবা, এগুলি করে না, বাচ্চা ছেলে বাচ্চার মতো থাক, বুড়াগিরি করিস না। যত সব আমি তো নেই কোথাও, ভার মেয়ে যা তু, ভার মেয়ে যা, ভার মেয়ে যা তু, ভার মেয়ে যা, বাই।